যারা লোনে গাড়ি কিনতে চাচ্ছেন, আপ টু 70% পর্যন্ত কিন্তু আপনি লোনে এই শোরুম থেকে গাড়ি কিনতে পারবেন, সেটা হোক নিউ অথবা ইউজ কার। কাপড় থেকে বের করছি, গত সপ্তাহে আমাদের গাড়িগুলো আসছে, বডি কিট আছে না? হ্যাঁ, বডি কিট আছে, আপনার ফগ লাইট আছে, সব আছে। আইস গাড়িও আপনি কিন্তু লোনে নিতে পারবেন? হ্যাঁ, আইস গাড়িও আমরা লোনে দিতে পারবো, আইস গাড়িগুলো আমরা লোন করাই। এটার প্রাইস কত যাচ্ছেন ভাই? এটা নিতে পারবেন 33-35। এই গাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক কম দামে আমরা দেবো। এই গাড়িটার দাম কত যাচ্ছেন? আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো, আমাদের আস্কিং হচ্ছে 33-50। ফ্রন্ট লুকটা অনেক সুন্দর। হ্যাঁ, 2021 মডেলের গাড়ি এটা, 2015 মডেল, এবং চারটা চাকার কন্ডিশনই আলহামদুলিল্লাহ ভালো আছে। ইকবাল ভাই, কত চাচ্ছেন এই গাড়িটার প্রাইস? এই গাড়িটার প্রাইস হবে 34 লাখ। 34 লক্ষ টাকা, কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? আমরা এটা 25-50। 19-50। 19,50,000 টাকা। 19,50,000। একটু দেখায় রাখি আমাদের আজকের গাড়িগুলো একটু ডিফারেন্ট, আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে খুব আস্কিং বলতে খুব একটা বিষয় থাকে না। আচ্ছা, কারণ রিকন্ডিশন গাড়ি সব জায়গায় আছে, প্রাইসগুলো প্রায় ফিক্সডের মতোই হয়। রাইট, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হাসান ব্লগসের আরও একটা স্পেশাল গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পরে কিন্তু আবারও চলে আসলাম IBM অটোমোবাইলসে। আমাদের আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন কোনো রকম না টেনে। যারা ইউজড কার খুঁজতেছেন, যারা রিকন্ডিশন কার খুঁজতেছেন, এই একই শোরুমে কিন্তু আপনি দুই ধরনের গাড়ি পাবেন। আর আমার টাইটেলে যেটা দেখছেন, আসলে নিতান্তই একজন ভদ্রলোকের শোরুমে আসছি, পিছনেই কিন্তু এই শোরুমের ওনার দাঁড়িয়ে আছে। ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদেরকে জানানোর ট্রাই করব এই মুহূর্তে IBM অটোমোবাইলসে কী কী কালেকশন আছে। তবে আমার চোখে দেখা বর্তমানে যে গাড়িগুলো এই শোরুমে আছে, এই প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দের, আপনারা এই গাড়িগুলোই খুঁজতেছেন। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট টাইম এই শোরুমের ভিডিও আমি যখন আপলোড করবো সেটা যেন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আরও একটা ইম্পর্টেন্ট কথা, যারা লোনে গাড়ি কিনতে চাচ্ছেন, আপ টু 70% পর্যন্ত কিন্তু আপনি লোনে এই শোরুম থেকেই গাড়ি কিনতে পারবেন, সেটা হোক নিউ অথবা ইউজ কার, তবে সেটা অবশ্যই 14 মডেলের পর থেকে। ডিটেলসটা ভিডিওতেই থাকবে। শোরুমের অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারপর আমি একটু সহজ করে বলে দিই, মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে শোরুমের লোকেশন। ডিটেলসটা আপনি ডিসক্রিপশনে পাবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। বিদেশ থেকে যারা যোগাযোগ করতে চাচ্ছেন, প্রবাসী ভাইদেরকে বলবো সরাসরি ওনারের সাথে কথা বলেন। আশা করছি আপনাদের স্বাদ ও সাধ্যের মধ্যে একটা ভালো গাড়ির সন্ধান আজকের এই ভিডিওতে দিতে পারবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো ফ্রেন্ডস, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের ইকবাল ভাই। আর ইকবাল ভাই হচ্ছে IBM অটোমোবাইলসের ওনার। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, অনেক ভালো আছি। এইটা ভেবে ভালো লাগতেছে যে আমরা দর্শকদেরকে মানে লোনের মাধ্যমেও গাড়ি দেওয়ার একটা নিউজ আজকে দিতে পারবো। ভাইয়া, কী কী গাড়ি আজকে আপনাকে দেখাবেন? আমাদের শোরুমে অনেক গাড়ি আছে, সবগুলো গাড়ি একেবারে এক্সিলেন্ট। এখানে রিকন্ডিশন এবং ইউজ দুইটা গাড়ি আছে। দেখি আমরা সামনে থেকে, আমরা দেখি আমাদের একটা টয়োটা ভায়ুস। ওকে, 2000 বাইরে চলে আসি আর এখান থেকে শুরু করছি। 2015 মডেলের গাড়ি, 15-তে রেজিস্ট্রেশন, এগুলো ব্র্যান্ড নিউ গাড়ি। টয়োটা ভায়ুস? হ্যাঁ, টয়োটা ভায়ুস। ওকে, হ্যাঁ, ব্র্যান্ড নিউ গাড়ি এটা, 2015 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, একেবারেই ব্র্যান্ড নিউ আসছে, জিরো মাইলেজ আসছে এগুলো, ব্র্যান্ড নিউ গাড়ি। ভিতরের ইন্টেরিয়রটা আপনারা দেখেন, বিস্কিট ইন্টেরিয়র এবং খুবই ফ্রেশ কন্ডিশন। যারা টয়োটা ভায়ুস কিনতে যাচ্ছেন, 15 মডেলের গাড়ি, এবং গাড়ির ইন্টেরিয়রটা দেখেন একেবারেই নতুনের মতো আছে, এখনও খুবই চমৎকার একটা গাড়ি। পিছনের সিটগুলো একটু দেখাই দেই, পিছনটা দেখি, ওভারঅল গাড়িটা একটু দেখেন, পিছনে এলইডি লাইট সহ দেখেন, অলমোস্ট রিকন্ডিশন কারের সাথে কিন্তু আপনি কম্পেয়ার করে গাড়িটা নিতে পারবেন। যাদের ভায়োস পছন্দ তাদের এই গাড়িটা রিকমেন্ডেড রইল। অবশ্যই কিন্তু আপনারা IBM অটোমোবাইলসে আসবেন এবং শোরুমটা কিন্তু আপনারা এই গাড়িটা পাবেন। আমি একটু লোকেশনটা দেখাই যে এই হচ্ছে সংসদ ভবন, আর সংসদ ভবনের অপর প্রান্তে কিন্তু আপনি IBM অটোমোবাইলস পাবেন। পাশে আছে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের সাথেই কিন্তু আপনার টিকাডলি রেস্টুরেন্ট। জি, টিকাডলি রেস্টুরেন্টের পাশে। আমাদের ভায়োস গাড়িটার প্রাইস নিয়ে একটু কথা বলি। আমাদের এই গাড়িটার প্রাইস পাবেন আপনারা 19-50। 19,50,000 টাকা। 19,50,000 যদি আসেন। আজকে হাসান ভাইয়ের আসছে আমাদের এখানে নতুন করে, আবার আমরা এটা হাসান ভাইয়ের রেফারেন্সে যারা আসবেন আমরা একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। ওকে, প্রাইসটা হচ্ছে 19,50,000 টাকা। আপনি শোরুমে আসেন, গাড়ি দেখেন, টেস্ট ড্রাইভ দেন, ইচ অ্যান্ড এভরিথিং যদি পছন্দ হয় আর আমার ভিডিও রেফারেন্স দেন, অবশ্যই দাম কমবে। নেক্সট গাড়ি দেখাবো একটা প্রিমিয়ম। হ্যাঁ, 2015 15-র প্রিমিয়ম এটা। আচ্ছা, আমরা ভায়োস যে গাড়িটা দেখালাম সেটা কি তেলে না
এখন দেখাবো একটা প্রিমিয়াম, এটার মডেল ইয়ার হচ্ছে 2015, হ্যাঁ 19 তার রেজিস্ট্রেশন, 19 রেজিস্ট্রেশন সুপার জিএল। আমরা গাড়ির ভিতরটা আগে একটু দেখাই, অফ হোয়াইট ইন্টেরিয়াল, এগুলা অ্যাপেল লিমিটেড যে গাড়িগুলো, এই গাড়িগুলো এগুলো অ্যাপেল লিমিটেড, অ্যাপেল প্যাকেজ, হ্যাঁ অ্যাপেল লিমিটেড, অফ হোয়াইট ইন্টেরিয়ারের গাড়ি এবং উডেন টুডেন করা আছে। একদম চমৎকার একটা গাড়ি, জি চমৎকার একটা গাড়ি, যেখানে কোথাও আনটাচ গাড়ি, যে গাড়িগুলো আমরা খোঁজ করি সাধারণত ইউজার থেকে যে ভালো একটা গাড়ি আমরা কী ব্যাপারে, ঠিক এরকম আমাদের কাছে নয়ের গাড়িও আছে। আচ্ছা সেম মডেলের নয়ের গাড়িও আছে, আমরা নিতে পারবো। আপাতত 15-র মডেলটা দেখাচ্ছি, হ্যাঁ একই অপশনে আমরা নয়েরও একটা গাড়ি আমাদের কাছে আছে, আমরা দিতে পারবো। এই গাড়িটার সামনে একটু দেখাই আরেকবার, এই পাশ থেকে পুশ স্টার্টের গাড়ি এবং ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু আপনার গ্রে কালার, উডেন আছে। ভাইয়া এটা কি সিএনজি করা না? সিএনজি করা, এইটা সিএনজি কনভার্সন করা আছে। এবং সামনে পিছনে যে গ্লাসগুলো আছে প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনাল আছে, চেঞ্জ হয়নি, খুবই গুড লুকিং কার এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? আমরা এটা 25-50 25,50,000 টাকা, 15-র মডেলের প্রিমিয়াম, আস্কিং প্রাইস হচ্ছে 25,50,000। আপনি আসলে অবশ্যই কিছুটা অনার করা যাবে। নেক্সট কোনটা দেখবো আমরা? নিশান এক্সেল দেখতে পারি, আমাদের এখানে তিনটা নিশান এক্সেল আছে। ওকে আমরা প্রথমে এটা দেখি, একটা আছে সামনে মোট প্রিমিয়াম 2015 মডেলের মোট প্রিমিয়াম। এবং এটা কি সিট হিটার আছে? হ্যাঁ সব আছে, সব অপশন আছে সানরুফ সহ, পুশ স্টার্ট, সানরুফ সহ এই গাড়িটা, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোল আছে। মোট প্রিমিয়াম গাড়িগুলো এমনিতেই একটু অ্যাডভান্স ফিচার থাকে, আপনারা দেখেন এই হচ্ছে মোট প্রিমিয়াম। এই যে অটো পার্কিং সেন্সর আছে, পার্কিং সেন্সর সহ, জি ব্যাকডালা কি পাওয়ার? হ্যাঁ পাওয়ার, ওইটা দেখাবো ওইটা, হ্যাঁ এই গাড়িটার ব্যাকডালা কি পাওয়ার? হ্যাঁ পাওয়ার, ব্যাকডালাও পাওয়ার। উপরে একটা স্পয়লার আছে, সুন্দর স্পয়লার আছে, পার্ল কালারের গাড়ি, খুবই সুন্দর একটা স্টাইল। এটা মডেল ইয়ারটা কত? মডেল ইয়ারটা 15 2015 মডেল। এবং চারটা চাকার কন্ডিশনই আলহামদুলিল্লাহ ভালো আছে, খুব সুন্দর একটা গাড়ি। আর এই গাড়িটা কিন্তু হাইব্রিড, যাদের এক্সট্রাইল লাগবে মোট প্রিমিয়ার, এটা কিন্তু হাইব্রিড গাড়ি। সামনে থেকে একটু দেখায় রাখি, প্রজেকশন, খুবই সুন্দর একটা নিশান এক্সট্রাইল দেখলাম আমরা। এবার এই গাড়িটার প্রাইস সম্বন্ধে একটু কথা বলবো। ইকবাল ভাই কত চাচ্ছেন এই গাড়িটার প্রাইস? এই গাড়িটার প্রাইস হবে 34 লাখ, 34 লক্ষ টাকা। ওকে এক্সট্রাল এই গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 34 লক্ষ টাকা। আসলে এটা ফাইনাল প্রাইস না, আপনি আসেন কথা বলার মাধ্যমে অবশ্যই কিছুটা নেগোসিয়েবল কমাতে পারবেন। এবং এটাতে কিন্তু ডাবল সাইলেন্সার, হ্যাঁ ডাবল সাইলেন্সার, যেহেতু এটা মোট প্রিমিয়াম এটা ডাবল সাইলেন্সার, ডাবল সাইলেন্সার। ওকে এরপরে আরও একটা নিশান এক্সট্রাল আছে আমার এই গাড়িটা আরও অনেক বেশি ফ্রেশ, আমরা দেখলে বুঝতে পারবো। 2016 মডেলের, 16 মডেল, হ্যাঁ 2016 মডেলের গাড়িটা, আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে 2019-এর এটা রেজিস্ট্রেশন, সানরুফ সহ, এটাও সানরুফ আছে, একটা মোট প্রিমিয়ামে যা আছে সকল অপশন এটার মধ্যে সব আছে, একদম পাওয়ার। দেখেন এটাতে কিন্তু সিট হিটার আছে, লেদার সিট, লেদার ইন্টেরিয়ার, লেদারের গাড়িটা খুবই ফ্রেশ। ভদ্রলোক বাইরে থাকতেন, মাঝে মাঝে দেশে এসে গাড়িটা চালাইতেন, আমরা ঠিক এই অবস্থা আছে, মানে খুবই ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি আমরা পাইছি। এবং এটাতেও কিন্তু সানরুফ আছে, হ্যাঁ এটাতেও সানরুফ আছে। 15-র মডেল দেখালাম, এবার দেখাচ্ছি 16-র মডেল, 16-র মডেল, 19-এ এটা রেজিস্ট্রেশন, ব্যাকডালাও পাওয়ার, 19-এ, হ্যাঁ ব্যাকডালাও পাওয়ার। এটার ব্যাকডালা আমরা খুলে দিলাম, দেখেন এটা কিন্তু পাওয়ার, ব্যাকডালাটা পাওয়ার এবং তেলের গাড়ি, দুইটা গাড়ি একদম ফ্রেশ গাড়িটা। আমরা ইন্টেরিয়রগুলো দেখলে গাড়ির ইউজারের অবস্থানগুলো আমরা বুঝতে পারি, একদম ফ্রেশ গাড়ি, যে ইউজ কি করছে বুঝেই যায়, একদম ক্লিন গাড়িটা আমাদের। ওকে সো ওয়েল মেনটেনেন্স করা হয়েছে গাড়িটা, কন্ডিশন অনেক ভালো। আপনি আসেন সরাসরি শোরুমে এসে গাড়িটা দেখলে অনেক অপশন আছে গাড়িটা মোট প্রিমিয়াম থেকেও অনেক বেশি অপশন গাড়িটার মধ্যে আছে। ওকে ইকবাল ভাই এই গাড়িটার প্রাইস কীরকম পড়বে? আমাদের এই গাড়িটা 16 মডেল, আমরা 33,50,000 16 মডেলের, 19-এ রেজিস্ট্রেশন, যে গাড়িটার মধ্যে আমরা এটার যখন আমাদের কাছে এটার যখন গাড়িটা আসছিল 4.5-এর গাড়ি ছিল, 4.5-এর গাড়িটা আপনি চাইলে আমরা এখনও সম্ভব আমাদের কাছে আপনার অকশন শিট নিতে পারেন, এটা অকশন শিট নিতে পারেন, অকশন শিট আমরা চেক করে নিতে পারবেন, এটা সব সেফটি সব কিছুই আমাদের এখানে আছে, মোট প্রিমিয়ামে যা যা থাকার
সবই থাকে আপনার। জি, আমরা কিন্তু আজকে আপনাদেরকে রিকন্ডিশন কারও দেখাবো, সো সাথেই থাকেন শেষ পর্যন্ত। আমরা এবার একটা এলিয়ান গাড়ি দেখবো। এটা দশের গাড়ি, দশের মডেল, দশের মডেল, দশের মডেল, আঠারোই রেজিস্ট্রেশন, দশের মডেল, আঠারোতে রেজিস্ট্রেশন। হ্যাঁ, ওকে। এলিয়ান গাড়ির কালারটা হচ্ছে সিলভার, সিলভার কালার। আর এই গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখেন, ব্ল্যাক ইন্টেরিয়র উইথ উডেন, ক্রুজ কন্ট্রোল আছে এবং পুশ স্টার্ট, পুশ স্টার্ট, পুশ স্টার্ট। ওকে, সামনে থেকে একটু দেখাই, আগে চাকাটা একটু দেখেন। জি প্যাকেজের গাড়ি এগুলো, চারটা চাকাই কিন্তু দেখেন কত চমৎকার। জি প্যাকেজের গাড়ি এগুলো, হ্যাঁ জি প্যাকেজ। সামনে থেকে একটু দেখায় রাখি। আমাদের আজকের গাড়িগুলো একটু ডিফারেন্ট, আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি এখানেই আপনার পছন্দের গাড়িটি আপনি পাবেন। এলিয়নের প্রাইস কত পড়বে ভাইয়া? এটার প্রাইস 18,50,000, 18,50,000, 2010 মডেলের, 10-এর মডেল। ওকে, এবার 2010-এর মডেলের একটা প্রিমিয় দেখাবো। এটা এফএল প্যাকেজের গাড়ি, এফএল লিমিটেড, এফএল লিমিটেড, এফএল লিমিটেড, তখন ওই গাড়িগুলো আসতো। পাল কালার, পাল কালার, 2010-এর মডেল। আর রেজিস্ট্রেশন কততে? এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 15, 15, 15-এর রেজিস্ট্রেশন আমাদের এটা। ওকে, 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। এই হচ্ছে গাড়ির ভিতর ইন্টেরিয়র, বিস্কিট কালার বা বেজ ইন্টেরিয়র যাই বলি না কেন, উডেন আছে এবং গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি হ্যান্ডেলে এবং নিচে সব জায়গায় কিন্তু নিকেল করা, এই জায়গাতেও নিকেল। পিছন থেকে একটু গাড়িটা দেখেন, 39 সিরিয়াল, 10-এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 15, 15। ওকে, 15। এটা কি সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। ওকে, এটা তো সিএনজি কনভার্সন করা। আর এই পাশ থেকে একটু দেখাই, দেখেন পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল। জি, কন্ডিশন ভালো আছে, আপনি চাইলেই এই গাড়িটা নিজের, এগুলো একদম এক্সেলেন্ট কন্ডিশনের গাড়ি, কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা ছোটোখাটো আমাদের শোরুমে যখন গাড়ি আসে, সবগুলো গাড়ি যদি কোথাও কোনো রকমের সমস্যা থাকে আমরা কিউর করে রাখি। এখানে এয়ার কন্ডিশন নিয়ে কোনো সমস্যা হবে না, গাড়ি নেবেন চালাবেন। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এইটা আমরা 20-50, 20,50,000। ইকবাল ভাই, আমাকে একটু লোনের ব্যাপারটা ক্লিয়ার করে দেন। লোনের ব্যাপারটা হচ্ছে আমরা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে, রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে যেমন আমরা লোন পাই 17 থেকে, যদি আমরা 5 ইয়ার্সের জন্য পাবো রিকন্ডিশন, 17 মডেলের উপরে, হ্যাঁ 17 থেকে শুরু করে আমরা 5 ইয়ার্সের জন্য লোনটা আমরা পাবো। আচ্ছা, সেই ক্ষেত্রে 70% পর্যন্ত ফাইল ভালো থাকলে ক্ষেত্র বিশেষে আমি 80% পর্যন্ত করতে পারি। আচ্ছা, সেটা অনেক অংশে মডেলের উপরে গেলে, হ্যাঁ সেটা অনেক অংশে নির্ভর করে কাস্টমারের ফাইলটা যদি একটু হেলদি হয়, আর আমাদের সাথে ব্যাংকের রিলেশন দুইটা মিলিয়ে আমরা চাইলে ম্যাক্সিমামটা লোন করাইতে পারে, সে ম্যাক্সিমামটা 80+ও হতে পারে, হতে পারে। জি, আপনার ব্যাংক প্রোফাইলের উপর ডিপেন্ড করে একটু। যদি ইউজ কার হয় সেক্ষেত্রে, আপনার ইউজ কারের ক্ষেত্রে আমরা যদি 14 মডেল থেকে আমরা লোনটা টার্গেট করতে পারি, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা 14 মডেল যদি হয় 2 ইয়ার্সের জন্য লোনটা পাবো। ওকে, আরও যদি একটু লোন নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে রেট অফ ইন্টারেস্টগুলো সাধারণত 9% হবে, 9% মতো। ওইটা একটু কঠিন, আপনারা অনেকে হয়তো বুঝবেন না যে 9% কোথায় গিয়ে হিট করে। আচ্ছা, আমি একটু সহজ করে বলে দিই, যদি আমরা 5 ইয়ার্সের জন্য লোনটা নিই, 1,00,000 টাকা লোন নিলে আমাদেরকে 2,075 টাকার মতো করে কিস্তি আসবে। ওকে, 1,02,000 টাকা, 1,00,000 টাকার কিস্তিটা হচ্ছে 2,075 টাকা মাত্র। হ্যাঁ, ওকে, ইকুয়েশনটা বুঝাই দিলেন, ইকুয়েশনটা বুঝান। 9% 10% অনেকে বুঝতে পারে না যে আমার কি আসবে। যদি গাড়ির দাম 1,00,000 হয় তাহলে আপনার কিস্তি আসবে 2,075 টাকা। আমি 2,075 টাকার যদি 60 দিয়ে দিই, গুণ করি, তাহলে 1,00,000 টাকা 5 বছরে আমি কত টাকা ইন্টারেস্ট দিচ্ছি, এই বিষয়গুলো বেড়েছে, সেখানে আমার 23,000-23,000-এর মতো আসবে। 1,00,000 টাকা 23,000-এর মতো আমাকে ইন্টারেস্ট দিতে হবে, দিতে হবে 5 ইয়ার্সে ইনস্টলমেন্টে। ওকে, আপনারা আরও বিস্তারিত জানার জন্য যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনি জেনে নিতে পারেন, ফোন করেন, ডিটেইলসটা ইকবাল ভাই আপনাকে জানিয়ে দিবে। আমাদের নেক্সট গাড়ি হচ্ছে একটা প্রিমিয়াম, আমরা কোনটা দেখাবো? আমরা রিকন্ডিশনগুলো একটু পরে দেখাই। আচ্ছা, রিকন্ডিশন পরে। আমরা এই 2012-এর একটা নিউ শেপের, আমরা এক্সিও দেখাচ্ছি, এক্সিও 2012-এর নিউ শেপ, নিউ শেপের 2012-এর নিউ শেপের এক্সিওটা আমরা দেখাচ্ছি। ওকে, এটার কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট দর্শক, পাল হোয়াইট আর কি। এই গাড়ির গ্লাসটা অরিজিনাল থাকাতে এখনো চেঞ্জ হয়নি, এই জায়গাতে মনে হয় একটু স্ক্র্যাচ আছে, আপনি চাইলে গ্লাস চেঞ্জ করে নিতে পারবেন। জি, বাট এটা অরিজিনালের কারণে আমরা এটা রেখে দিছি। জি, এটা খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না। আচ্ছা, যারা অরিজিনাল রাখতে চান তারা এটা রাখতে পারেন, যদি বলেন আমরা চেঞ্জ করে দিতে পারবো, ভালো মানের জাপানিজ গ্লাস আছে আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এটা কি ভাইয়া সিএনজি করা? হ্যাঁ, সিএনজি করা, 2012-এর মডেলের এক্সিও, এটাও সিএনজি করা। ওকে, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 15,50,000, 15,50,000 টাকা, 15,50,000, 12-এর মডেলের, 12-এর এক্সিও। ওকে, নেক্সট একটা হুন্ডা গ্রেজ দেখাবো। হ্যাঁ,
হুন্ডা না, হুন্ডা গ্রেজ না, এটা এটা হচ্ছে হুন্ডা সিটি সিটি আরএস, একেবারে আনকমন একটা গাড়ি। আচ্ছা, যে সাধারণত শোরুমগুলোতে আপনারা খুব একটা পাবেন না হুন্ডা সিভিক। হ্যাঁ, হুন্ডা সিভিক অনেক জায়গায় আছে, কিন্তু আরএসটা অনেক কম, ব্র্যান্ড নিউ গাড়ি। ফ্রন্ট লুকটা অনেক সুন্দর। হ্যাঁ, 2021 মডেলের গাড়ি এটা। আচ্ছা, 2021 এর মডেল। 21 এর মডেল। রেজিস্ট্রেশন কততে? 22 এর। 22 এর রেজিস্ট্রেশন হয়েছে 22 এর জানুয়ারি। 21 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, তার মানে হচ্ছে এটা খুবই সুন্দর একটা গাড়ি। শোরুম কন্ডিশনই আছে। এটা ব্র্যান্ড নিউ। ওকে, শোরুম কন্ডিশন বলতে আরেক জিনিস বোঝায়। আচ্ছা, যে দুয়ে মুছে শোরুম কন্ডিশন করলে অরিজিনাল, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, ব্র্যান্ড নিউ এর মতই আছে। 22 এর রেজিস্ট্রেশন হওয়া মানে হচ্ছে মাত্র কয়েক মাস ইউজ হইছে। দরজাটা যখন টান দিছেন বুঝতে পারছেন ওই কেমন গাড়িটা। আমি দরজাটা আবার একটু লাগাই দিলাম, দেখেন দরজা খোলার পরেই কিন্তু বোঝা যায় যে আসলে একটা গাড়ি কতটুকু ইউজড। ভিতর ইন্টেরিয়রটা দেখেন, অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে, ফুল ব্ল্যাক ইন্টেরিয়র, এবং এই যে সাইড প্লেটগুলো এই জায়গাতে কিন্তু লেদার আছে। জি, এর লেদার ইন্টেরিয়র গাড়ি, লেদার ইন্টেরিয়র, সিটও কিন্তু লেদার ইন্টেরিয়র, এই যে পাশেরগুলো এগুলো সব লেদার, হাফ লেদার নাকি? হাফ লেদার। ওকে, দেখাচ্ছি আপনাদেরকে হুন্ডা সিটি, হুন্ডা সিটি ক্রুজ কন্ট্রোল আছে, হুন্ডা সিটি আরএস, আরএস এটা আরএস ভার্সন। এখানে দেখেন গাড়িটা কিন্তু অরিজিনালি বডি কিটে আসে। হ্যাঁ, অরিজিনাল বডি কিট। চাকার কন্ডিশন দেখেন, পাল কালারের গাড়ি। এই গাড়ির ব্যাকলাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। পিছনে এই জায়গাটা কিন্তু স্পয়লারের মতো, আর এইখানে হচ্ছে হুন্ডার মানে মনোগ্রাম বা লোগো। গাড়িটার রেজিস্ট্রেশন 2022, এখনও কিন্তু ডিজিটাল প্লেটও মডেলটাতে লাগে। ওকে, খুব ফ্রেশ কন্ডিশনের একটা হুন্ডা সিটি আরএস ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন লাইটগুলো অন করে দিচ্ছি, কত চমৎকার লাগতেছে। জি, আমি এই পাশ থেকেও একটু দেখাই। আপনি দেখেন হুন্ডা সিটি এই গাড়িটা আরএস ভার্সন, এবং লুক কতটা চমৎকার। ইকবাল ভাই, এই গাড়িটার প্রাইস কীরকম পড়বে? এই গাড়িটা হাসান ভাই প্রাইস ছিল 30+। আচ্ছা, আপনি আজকে আসছেন তো আমাদের এখানে, আবার নতুন করে একটু অনার করবেন? এটা অনার করবো, এটা অনার করবো, 30-এর মধ্যে এটা দিব আমরা। 30 লাখ? হ্যাঁ, 30 লাখ। ওকে, আস্কিং প্রাইস হচ্ছে 30 লাখ। আপনি আসেন, গাড়ি দেখেন, এরপরেও আপনার কথা বলার অপশন আছে। খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা, কিন্তু বিশেষ করে যারা অনেকেই স্পোর্টস লুক গাড়িতে যেটা পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর হবে। পিছনের সাইডটা কিন্তু টোটালি একটা স্পোর্টস ভাব আছে। হ্যাঁ, স্পোর্টসই আইটেম এটা, স্পোর্টস। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে একটা রিকন্ডিশন হাইয়েস্টও কিন্তু দেখাবো, আপনারা সাথেই থাকেন। আমরা এবার একটা নোয়া গাড়ি দেখি, 12-এর একটা নোয়া, 2012 এসআই গ্রেডের গাড়ি এগুলো, এসআই একদম অটো ডোর, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আচ্ছা, এসআই নোয়াতে কি কি থাকে আমি বলি। এখানে বডি কিট থাকবে, নিচে চার চাকার ডিস্ক ব্রেক থাকবে, ক্যাপ্টেন সিট থাকবে, যারা একটু হাই গ্রেডের নোয়া খুঁজতেছেন তাদের জন্য এসআই। মডেল হচ্ছে 2012, খুবই চমৎকার একটা গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি যখন দুই ডোর যাই পাওয়ার, হ্যাঁ টু ডোর পাওয়ার, বোথ সাইডে আমাদের, বোথ সাইডে পাওয়ার। জি, আমি সামনে থেকে একটু দেখাই গাড়িটা। এসআই নোয়া, এসআই 2012 মডেল, আর রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা কত চাচ্ছেন ভাইয়া? এই গাড়িটা নিতে পারবেন আপনারা 22.5 লাখ টাকা, 22.5 লাখ টাকা এসআই নোয়া। ওকে, 22.5 লাখ আমরা ওইটা পাচ্ছি। জি, আমরা নেক্সট কোনটা দেখব? নেক্সট আরেকটা, আরো একটা এক্সট্রাল আছে আমাদের এখানে, আছে তিনটা এক্সট্রাল আছে আমাদের, তিনটা এক্সট্রাল, এটা থার্ড ওয়ান। তবে এটা হচ্ছে 2014 মডেল গাড়ি, বাট এটা তেলের গাড়ি, তেলের গাড়ি। আমরা আগে যে দুইটা দেখাইলাম এটা হাইব্রিড ছিল দুইটা, এগুলা তেলের গাড়ি। ওকে, যারা নিশান এক্সট্রাইল খুঁজতেছেন, আমরা দুইটা আগে গাড়ি দেখাইছি, হ্যাঁ সানরুফ সহ, বাট এটা কিন্তু সানরুফ ছাড়া, বাট মডেলটা হচ্ছে 2014, এটা 2014 মডেলের গাড়ি, এটা অক্টেন ড্রাইভ গাড়ি, সেম এটাতেও ফোর হুইল অপশন আছে, সিটার আছে, রেজিস্ট্রেশন হচ্ছে এটার 17-তে, 2014 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, পাল কালার, পার্কিং সেন্সর আছে, 360 ক্যামেরাও আছে, 360 ক্যামেরা আছে। ওকে, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস 31-35, সামনে থেকে একটু দেখেন গাড়িটা, রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে 22, মডেল ইয়ারটা হচ্ছে 2011-এর গাড়ি এটা আমরা, এবং ইন্টেরিয়র কিন্তু বিস্কিট, ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র, রেজিস্ট্রেশন 15-তে, এটা কি সিএনজি করা? সিএনজি করা। ওকে, এই গাড়িটাও সিএনজি করা, সুপার জি প্যাকেজের গাড়ি, জি প্যাকেজ, আপনার প্রজেকশন হেডলাইট, লাইটগুলো প্রজেকশন হেডলাইট আছে। ওকে, বল ভাই এটার প্রাইস কত চাচ্ছেন?
এটা আমরা 1420 পড়বে 1420000 টাকা 1420000 টাকা ওকে প্রত্যেকটা গাড়ির কিন্তু আস্কিং প্রাইস বলা হচ্ছে আপনি শোরুমে আসলে অবশ্যই দামাদামি করতে পারবেন সুযোগ থাকবে আমাদের কাছে একটা ছোট স্পেশাল গাড়ি আছে ছোট গাড়ি হ্যাঁ ছোট গাড়ি অনেকেই চান স্কুল ডিউটির জন্য ভালো গাড়ি পাওয়া অনেক কঠিন হয় স্কুল ডিউটি মানে অনেক বেশি ডিউটি আমরা বলি সবসময় যে উবারের গাড়ি কিনা কিন্তু স্কুল ডিউটি কিন্তু অনেক বেশি ডিউটি হয় যার জন্য হ্যাঁ প্রতিদিনই হয় যার জন্য স্কুল ডিউটির জন্য ভালো গাড়ি পাওয়া অনেক কঠিন আমাদের কাছে এই মুহূর্তে একটা কালেকশন আছে 2013 মডেল বিটস 2013 মডেলের গাড়ি একেবারেই আনটাস একটা গাড়ি আছে আপনারা স্কুল ডিউটির জন্য এই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো বেশি পাবেন হচ্ছে 10 মডেল 9 মডেল 11 মডেল এত আপ মডেলের গাড়ি খুব কম পাওয়া যায় পুশ স্টার্টের গাড়ি একদম হাই অপশনের গাড়ি 2013 মডেলটা আপনাদের স্কুল ডিউটির জন্য যারা নিতে চান অথবা ফ্যামিলি কার বিশেষ করে বাইরে তো ছোট গাড়িগুলো স্কুল ডিউটির পাশাপাশি মেয়েরা চালায় রাইট বেশিরভাগ সময় জি আমাদের দেশে এই কালচারটা শুরু হয়ে গেছে আশা করি এই এই গাড়িটা আপনারা নিতে পারেন একদম আমার মনে হয় এই গাড়িটা আসলে আগে কোনো মেয়ে চালাইছে হ্যাঁ এই যে দেখেন মেয়ে চালাইছে জি এই জন্য আমি বিষয়টা মেয়ের বিষয়টা নিয়ে আসছি এটা আসলে মেয়েদের তো গাড়ি কালার কত কি কালার এটা ভাইয়া ব্ল্যাক ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক কালার ওকে টয়োটা ভিটস 13 মডেল রেজিস্ট্রেশন 2000 আমরা কোর্ট থেকে বের করছি গত সপ্তাহে আমাদের গাড়িগুলো আসছে আমাদের এখানে কয়েকটা গাড়ি আছে আপনি সুপার জিএল এটা কি স্টার্ট এখনো সিটগুলো লাগানো হয় না সাধারণত রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে সিটগুলো আমরা রেখে দেই জি এটা আমাদের দর্শক বুঝবে রিকন্ডিশন কার না হয় একটা কনফিউশন সৃষ্টি হয় যে গাড়িটা কি ইউজ করে ফেললো কিনা জি জি যার জন্য এগুলো অরিজিনাল ডুয়েল এসি হ্যাঁ অরিজিনাল ডুয়েল সুপার জিএল গাড়ি তো একদম সুপার জিএল গাড়ি এখানে কোনো রকমের মেকি নাই আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু কি স্টার্ট এটা কি স্টার্ট আমি আমাদের কাছে পুশ স্টার্টও আছে আপনি চাইলে পুশ স্টার্টও আপনাদেরকে দিতে পারবো এবং এটা ভ্যারাইটি পাবেন ভ্যারাইটি কালার পাবেন সিলভার পাবেন এই গাড়িগুলো সিলভার কালারও আমাদের কাছে আছে আচ্ছা এখন ব্ল্যাক দেখাচ্ছি আপনাদেরকে এবং ব্ল্যাক দেখাচ্ছি কিন্তু বডি কিট আছে না হ্যাঁ বডি কিট আছে আপনার ফগ লাইট আছে সব আছে আপনার ওকে মডেল ইয়ার হচ্ছে 2017 আর এটা আনরেজিস্টার্ড গাড়ি এখনো রেজিস্ট্রেশন হয়নি সো এই টাইপের রিকন্ডিশন কার যারা কিনতে চান আপনাদের জন্য ভিডিও শেষের দিকে কিছু কথা থাকবে অবশ্যই সে পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং চাইলে এই হাইস্ট গাড়িও আপনি কিন্তু লোনে নিতে পারবেন হ্যাঁ হাইস্ট গাড়িও আমরা লোনে দিতে পারবো হাইস্ট গাড়িগুলো আমরা লোন করাই এটার প্রাইস কত যাচ্ছেন ভাই এটা নিতে পারবেন 33-50 আর সিলভার গাড়ি আছে যদি এটা সিলভারে যেতে চান একটু প্রাইসটা কমে আসবে প্রাইস কমে আসবে ব্ল্যাকের কারণে প্রাইস বেশি সিলভার নিলে একটু দাম কমবে বাংলাদেশের বেসিক কার না হ্যাঁ বাংলাদেশের জন্য এটা বেসিক সবাই যে গাড়িটা আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে যে মানুষের ফার্স্ট কার হ্যাঁ সেটা হচ্ছে যে এক্সিও এটা রিকন্ডিশন কার এক্সিও রিকন্ডিশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তেলের গাড়ি তেলের হ্যাঁ রিকন্ডিশন তেলের গাড়ি 17 মডেলের গাড়ি এই গাড়ি ম্যাক্সিমাম শোরুমে আমি কিন্তু এটা হাইব্রিড দেখি আমাদের কাছে হাইব্রিড আছে অ্যাভেলেবল আমরা হাইব্রিডও দিতে পারবো তেলের গাড়িগুলো একটু কমে আসছে তেলের গাড়িগুলো একটু কঠিন হয় ওখানে জাপানে পাওয়া অনেক দাম হয় আমরা আপনাদেরকে এই গাড়িটা দিতে পারবো 2017 এর এই গাড়িটা আপনাদের এক্সিও 2017 মডেল তেলের গাড়ি এক্স গ্রেডের গাড়ি এটা এক্স গ্রেড এক্স গ্রেডের গাড়ি ওকে ইঞ্জিনটা একটু দেখাই দেই যেহেতু ভাই এক্স গ্রেডের গাড়ি আমরা আসলে রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন দেখেই কিন্তু বোঝা যায় মানে ইঞ্জিন বলতে ইঞ্জিনের নাট বল্টুগুলো দেখি আমরা আচ্ছা আচ্ছা আমরা যারা ব্যবসায়ী ইঞ্জিনের নাট বল্টুগুলো আমরা দেখি যে নাট বল্টুগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন এবং এটা কিন্তু জাপানের অরিজিনাল ব্যাটারি অরিজিনাল সব কিছু এখানে রিপ্লেস করার কোনো সুযোগ নাই করার প্রয়োজন নাই আমরা গাড়ি যখন নিয়ে আসছি ওইভাবে আসছে আমরা গাড়ি দেখলে এই যে ইঞ্জিনের নাটগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গাড়িটা কত ফ্রেশ জি সো এক্সিও 2017 মডেলের তেলের গাড়ি আপনাদেরকে দেখাই দিলাম এগুলা প্রজেকশন হেডলাইট গাড়ি এলইডি প্রজেকশন এগুলা ভিউটা আপনারা দেখছেন ওকে রিকন্ডিশন কার আসলে দেখানোর কিছুই নাই এগুলো নতুন গাড়ি যারা এই এক্সিও কিনতে চাচ্ছেন যারা প্রিমিও কিনতে চাচ্ছেন যে কোনো রিকন্ডিশন কারই লাগুক আপনি ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন আপনাদের পছন্দের গাড়ি আমরা দেওয়া যাবে আমরা আরেকটা রিকন্ডিশন গাড়ি দেখাবো এটার প্রাইসটা বলা হবে এটা
আমাদের রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে খুব আস্কিং বলতে খুব একটা বিষয় থাকে না। আচ্ছা, কারণ রিকন্ডিশন গাড়ি সব জায়গায় আছে, প্রাইসগুলো প্রায় ফিক্সডের মতোই হয়। রাইট, তারপরে সামান্য আনার হয়তো আমরা করব, আসলে কত যাচ্ছেন? আমরা 21,80,000 স্পেশাল হচ্ছে যে আমরা সাধারণত 2019 একটা গাড়ি FEX প্যাকেজ যদি নেই 39-40 লক্ষ টাকা এখন বর্তমান মার্কেট প্রাইস। এখানে কালার টালার একটু ভেরিয়েশনের জন্য প্রাইসটা একটু করে, এই গাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক কম দামে আমরা দেবো। কারণ হচ্ছে মডেল 19 মডেলের গাড়ি, অ্যাপেল প্যাকেজের গাড়ি, গাড়িটা সাবি স্টার্ট, চাবি স্টার্ট যার জন্য স্পেশাল এই গাড়িটা। যারা প্রিমিয়াম অনেক বাজেট, বাজেটটা অনেক সময় দেখা যায় যে অ্যাডজাস্ট করতে পারেন না 40 লাখ টাকা একটা 19 গাড়ি, সেই ক্ষেত্রে আপনাদের একটু কম বাজেটে আমরা সাবি স্টার্টের গাড়িটা দিতে পারবো। শুধু সাবি স্টার্টের কারণে গাড়িটা অনেক কম প্রাইস হবে, এবং গাড়ির মাইলেজ আমি যেটা দেখলাম মাইলেজ 13,000 সামথিং আছে গাড়িটা, একেবারে আনটাচ বলতে পারেন, এটা অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি, আমরা দেখলেই বুঝতে পারি। 13,000 আসলে খুব একটা যে বেশি চলছে, 19 এর গাড়ি তো যদি আর বেশি হয় কেন নিব, হয় 19 দরকার কি 19 এর গাড়ি? যদি 20,000 এর মধ্যে 19 এর গাড়ি মডেল না হয় আমি এত টাকা দিয়ে কেন ওই গাড়িটা কিনব? জি, তো কাস্টমারের জন্য বিষয়টা এরকম যে আপনি যেহেতু একটু যদি কম বাজেট থাকে বাট একটা প্রিমিয়র দরকার, তো সেই ক্ষেত্রে এই সাবি স্টার্টের গাড়িটা যদি না আপনি কম দামে পাবেন। আর একটা কথা আপনারা অনেকেই জানেন, এলিয়ান প্রিমিয় গাড়ি কিন্তু জাপানে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, খুব বেশি দিন পাবো না। এই মুহূর্তে এলিয়ন প্রিমিয়াম, আমরা গাড়ির ব্যবসার জগতে যারা গাড়ির ব্যবসা করি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এলিয়ন প্রিমিয়াম এখন একটা গাড়ি না, একটা অ্যাসেট হিসেবে আপনার থাকবে। এই মুহূর্তে যদি আপনি একটা গাড়ি নেন প্রতিদিনই আপনার গাড়ির দাম বাড়বে, অন্তত এলিয়ন প্রিমিয়াম প্রতিদিনই বাড়বে। আপনি যদি মেনটেন করতে পারেন এখন যেই দামে নেবেন 5 বছর পরে মনে হচ্ছে অনেক বেশি দামে বেচতে পারবে, এটা আমার বিদ্যের বিশ্বাস। আমি একটা এক্সাম্পল দেই ভাইয়ের এই কথার প্রেক্ষিতে, আমার মনে আছে এক্স করোলা গাড়িটা বাংলাদেশে যখন ফার্স্ট ঢোকে তখন কিন্তু প্রাইস ওই 8-9 লাখ বা 7 লাখের আশেপাশেই ছিল। সেই এক্স করোলা এখনও কিন্তু 10-11-12 লাখ টাকা পর্যন্ত কিন্তু সেল হয়। সো যা বললাম এটা একটা অ্যাসেট, আপনি গাড়িটা কিনে রাখলে একটা সময় আসবে যা দিয়ে কিনছেন আপনি ইউজ করার পরে তার থেকে বেশি তো বিক্রি করতে পারবেন। করোলার উদাহরণটা ঠিক আছে, কিন্তু এক্স করোলার বিকল্প আমরা এক জিও পাইছি যার জন্য খুব বেশি দাম বাড়ে নাই, তারপরে অনেক দাম বাড়ছে, কিন্তু এগুলো বিকল্প আর কিছু পাচ্ছি। আচ্ছা, এটার বিকল্প নিতে গেলে আপনি ফিয়াস নিতে হবে, হাইব্রিড বা অন্য গাড়ি নিতে হবে, এটার বিকল্প আর কিছু হবে না। ওকে, কত চাচ্ছেন ভাইয়া 19 এর প্রিমিয়াম গাড়িটার দাম? আমরা একটু ইঞ্জিনটাও দেখাই, গাড়ির হার্ড ইঞ্জিন এটা কেমন আছে। জি, আমরা গাড়ির ইঞ্জিনটাও একটু আপনাদেরকে দেখাবো। 19 এর একটা গাড়ি নিবে যখন, এবং আমার মনে হয় 19 এর চাবিতে স্টার্ট প্রিমিয়াম আপনি খুব কম শোরুমেই পাবেন। হ্যাঁ, এগুলো পাওয়াই যাবে, এগুলো খুব কমই আসে, আমরা জাপানে খুব কম পাই, যখনই পাই সবাই লুপে নেই। এই জন্য যে কাস্টমারকে আমরা কম দামে একটা ভালো জিনিস দিতে পারবো, ওই আমি আগেও রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে বলছিলাম যে নাট বল্টু দেখলে আমরা ইঞ্জিনের কন্ডিশন আমরা বুঝতে পারি, এক একটা নাট দেখলে মনে হয় যে নতুন কালকে বোধহয় নাটগুলো। রাইট, এটা ইউজাররা, এই যে ব্যাটারি ট্যাটারি একেবারে নতুন জাপানিজ ব্যাটারি, সব কিছু দেখলেই আমাদের বোঝা যায় এই গাড়িগুলো আমরা আপনারা কম দামে আপনি এই গাড়িটা আপনি নিতে পারবেন যারা প্রিমিয়াম নিতে চায়। জি, সো বন্ধুরা 19 মডেলের আপনার একটা প্রিমিয়াম দেখাচ্ছিলাম, রিকন্ডিশন চাবিতে স্টার্ট, যারা প্রিমিয়াম কিনবেন বর্তমানে আপনি নর্মালি ভাই যেটা বলছে যে 39-40 লাখ টাকা আপনার গুনতে হবে 19 এর মডেল। আপনার এই গাড়িটার দাম কত চাচ্ছেন? আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো, আমাদের আস্কিং হচ্ছে 33-50। আমি বললাম তো হাসান ভাই খুব জনপ্রিয় মানুষ এই অনলাইন জগতে, উনি আসলে জনপ্রিয়তার পাশাপাশি সম্মানও আমরা করি, ছোটো ভাই আসলে ছোটো ভাই ও হাসান ভাইয়ের সম্মানার্থে আমরা এই গাড়িটা 33-এর মধ্যে আমরা দিয়ে দেবো, 33-এর মধ্যে আমি দিব। নর্মালি আমি 33-50 করে এই গাড়িগুলো বিক্রি করি। ওকে, সো এই গাড়িটার প্রাইসটা হচ্ছে 33 লক্ষ। আশা করছি আপনারা আসলে এখান থেকেও কিছুটা অনার থাকবে নাকি? হ্যাঁ, আমি চেষ্টা করব অবশ্যই, সেটা একেবারে অনার মানে অনার, অনার মানে অনার। জি, আর এগুলো লোন ফ্যাসিলিটি, এটাতেও লোন ফ্যাসিলিটিস হবে? হ্যাঁ একদম, এটা আমি মিনিমাম 5 ইয়ার্স এর লোন করে দিতে পারবো। 5 বছরের লোনেও কিন্তু আপনি এই প্রিমিয়াম গাড়িটা নিতে পারবেন, আপনি যদি ফাইল যদি ভালো থাকে 25-28 লক্ষ টাকা পর্যন্ত আমি এটা লোন করে দিতে পারবো। মাই গড, তার মানে অনলি 7-8 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি এই গাড়িটা নিয়ে নিতে পারবেন, আপনার প্রোফাইল যদি ভালো থাকে। হ্যাঁ, আপনার প্রোফাইলটা একটু ভালো থাকতে হবে, আর বাকিটা আমাদের, আমার কোম্পানিরও একটা গুডউইল আছে। জি, ব্যাংকে যখন আমি দিব কোন কোম্পানি থেকে যাচ্ছে ব্যাংক ওই বিষয়টাও একটু বিবেচনা। জি, এবং আমরা জানি যে আইডিএম অটোমোবাইলস দীর্ঘ 20 বছর যাবত কিন্তু গাড়ির ব্যবসা করে আসছে সম্মানের সাথে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন,
অনেক কষ্ট করে দেখলেন, দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আসলে IBM অটোমোবাইলস আজকে 20 বছর ধরে আমরা রিকন্ডিশন জগতে ব্যবসা করে আসছি, বিশ্বস্ততার সহিত আমাদের প্রতিষ্ঠান 20 বছর রিকন্ডিশন জগতে ব্যবসা করে আসছে। এখন আমরা পাশাপাশি রিকন্ডিশনের পাশাপাশি আমরা ইউজ কারগুলো করছি। সেটা মূল কারণ হচ্ছে ইউজ কারগুলো করার ক্ষেত্রে যে আমাদের রিকন্ডিশনের যে কাস্টমারগুলো তারা অধিকাংশ সময় গাড়ি এক্সচেঞ্জ করতে চায়, এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আমরা এই গাড়িগুলো রেখে দিই, এটা একটা কারণ। আর পাশাপাশি আমরা নিজেরাও কিছু ইউজ কার করে থাকি। রিকন্ডিশনের ক্ষেত্রে আপনাদেরকে বলি, আমরা একেবারে বিশ্বস্ততার সহিত এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছি দীর্ঘ 20 বছর ধরে। সেখানে কোনো রকমের কোশ্চেনই থাকবে না আমাদের গাড়ির কোয়ালিটি এবং সার্ভিস নিয়ে। আমরা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে সবসময় বরাবরের মতোই যে 1 ইয়ার সার্ভিস সেলস সার্ভিস দিয়ে থাকি, আমাদের নিজস্ব সেট আপ আছে ওয়ার্কশপ থেকে, আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি, সেটা বলবৎ থাকবে। আর রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আমরা লোনের ফ্যাসিলিটিসটা আমরা পাই সবসময়, যে আমরা 70% পর্যন্ত আমরা লোন করে দিব। এই মুহূর্তে আমাদের নতুন আরেকটা সেট আপ সংযোজন হচ্ছে লোনের ক্ষেত্রে, আমরা ইউজ গাড়ির ক্ষেত্রেও আমরা একটা লোনের ব্যবস্থা করে দিচ্ছি। সেটা 2014 সাল থেকে আমরা যে গাড়িগুলো হবে এই গাড়িগুলোর ক্ষেত্রেও আপনাদেরকে 50-70% আমরা লোন করে দিতে পারবো। পরিশেষে আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশে অনেক গাড়ির শোরুম আছে, আমিও ব্যবসা করে আসছি, বিশ্বস্ততার বিষয়গুলো আসলে কাজেই প্রমাণ হয়। আমার এই শোরুম থেকে আজকে 20 বছর আমরা একটি কমপ্লেন আমাদের শোরুমের এগেনিস্টে থাকবে না, নাই। এখনও আগামী দিন আপনারা যারা গাড়ি নেবেন, বিশেষ করে ডকুমেন্টেশন, ইউজ কারের ক্ষেত্রে ডকুমেন্টেশনগুলো একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমার কোম্পানি না দেখে কখনও আমরা গাড়ি কিনি না, ডকুমেন্টেশন আমরা যাচাই করে গাড়ি কিনি। আমি যখন গাড়িটা কিনি, দুইটা বিষয় আমার মাথায় থাকে, যে গাড়িটা আমি ইউজ করব, সেই আমি ইউজ করার ক্ষেত্রে গাড়িটার ডকুমেন্টেশনটা কেমন আছে, পাশাপাশি গাড়িটার কন্ডিশন কেমন আছে। আমি যদি ইউজ করতাম, আমি গাড়িটা ইউজ করব কি না, কখনোই আমি কাস্টমারকে মাথায় রেখে গাড়ি কিনি না, সবসময় নিজের জন্য মনে করি। আমি যখনই গাড়িটা দিই, যদি একেবারে ব্যাকডেটেড একটা গাড়িও যদি হয়, সেটা যদি 92 মডেলের গাড়িও হয়, আমার দৃষ্টিভঙ্গি থেকে যে কাস্টমারটা আমার থেকে গাড়িটা নেবে তার জন্য গাড়িটা নতুন, আমি ওইভাবে গাড়িটা আমাদের শোরুম থেকে প্রতিষ্ঠান থেকে রেডি করে দেওয়া হয়। আপনি যখন নেবেন গাড়িটা, আমার এখান থেকে নতুন, এটার মডেল যাই, এটা মাথায় রেখে আমরা কাজ করি। ভবিষ্যতে যদি আপনাদের সহযোগিতা পাই, আশা করি IBM অটোমোবাইলস আরও ব্যাপক আকারে আপনাদেরকে সেবা দিয়ে যাবে এবং বিশ্বস্ত সহিত ব্যবসা পরিচালনা করে যাবে। ধন্যবাদ সবাইকে। সো বন্ধুরা, দেখে ফেললেন আজকের কালেকশন কী কী আছে IBM অটোমোবাইলসে। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। একটা ইউজড কার বা রিকন্ডিশন কার যেটাই কিনেন না কেন, ভেবে চিনতে তারপরে আসলে ডিসিশনটা নেওয়া উচিত, কারণ এই গাড়ি আপনি বারবার কিনতে পারবেন না এবং আপনার কষ্টের টাকায় কিনা কিন্তু এই গাড়ি। IBM অটোমোবাইলসের লোকেশনটা হচ্ছে আপনার সংসদ ভবনের পূর্ব পাশে, ডিসক্রিপশন বক্সে কিন্তু ঠিকানা দেওয়া থাকবে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে, যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করেন। এবং আমার একটা সাজেশন থাকলো আপনাদের জন্য, যে গাড়ি কেনার আগে আপনারা এই শোরুমটা অবশ্যই একবার এসে দেখে যাবেন, সেটা হোক ইউজ কার হোক রিকন্ডিশন কার। ভিডিও ভালো লাগলে একটা মাস্ট লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওর শেষের দিকে আগেই বলছি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। চলেন, আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।